বড্ড খিদে পেয়েছে, খিদের জ্বালায় পেটটা একেবারে জ্বলছে আমার। কি করি এখন? নাগরাজে যেতে এখনো অনেকটা পথ বাকি। এদিকে নাগমণিটাও রেখে এসেছি। নাগমণি থাকলে তো নাগমণির জাদুর সাহায্যে খাবার খেতে পারতাম। কি যে করি এখন আমি? এসব কথা বলে এক ক্ষুধার্ত নাগিন সাপ এদিকে ওদিকে তাকাচ্ছিল। আরে আরে, ওই তো একটা বাজার দেখতে পাচ্ছি। বাজারে নিশ্চয়ই অনেক দোকানপাট আছে। যাই, দোকানদারদের থেকে কিছু খাবার চেয়ে খেয়ে নেই। খিদের জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। দাদা, ও দাদা, আপনার দোকানে তো অনেক রকমের ফল দেখতে পাচ্ছি। আমাকে কয়েকটা ফল খেতে দিন না দাদা, আমি যে অনেক ক্ষুধার্ত। দয়া করুন দাদা, দয়া করুন। ইস, আমার দোকানে ফল বুঝি বেশি হয়েছে, যে যাকে তাকে আমি দয়া করে ফল খেতে দিব। যা যা এখান থেকে। সাপরা কি কখনো ফল খায় নাকি? হ্যাঁ, যত সব যা তো, তোকে দেখে আমার বাকি পাখিরা আবার ভয় পেয়ে দোকানের সামনে আসবেই না। যা যা। দাদা, এভাবে তাড়িয়ে দিবেন না, দয়া করুন। খিদের জ্বালা যে আমার চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে দাদা। এই দূর হতো এখান থেকে, আমি বিনা পয়সায় কাউকে ফল দেই না। কি হলো, যাবি নাকি লাঠি দিয়ে পিটিয়ে তাড়িয়ে দিব তোকে? হ্যাঁ, তুই এত নিষ্ঠুর পাখি, একজন অসহায় অবলা প্রাণীকে দেখেও তোর মায়া হলো না? আমি তোকে অভিশাপ দিলাম, তোর এসব ফলে পোকা ধরবে। তুই যতবারই দোকানে ফল তুলবি ততবারই তোর ফলে পোকা ধরবে। তোর ফল কেউ কিনবে না। যে ফল ক্ষুধার্তদের ক্ষুধা মেটায় না, সেই ফল থাকার চেয়ে না থাকাই ভালো। শয়তান সাপ, তোর এত বড় সাহস! তুই আমার দোকানে সামনে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছিস? দাঁড়া, আজ তোকে পিটিয়ে চাপকে দিব। আরে আরে দাদা, থামো থামো, কি করছো? কি এই অসহায় অবলা সাপটাকে এভাবে মারছো কেন? সাপটা কি এমন করেছে বলো তো? সামান্য একটা ফলই তো খেতে চেয়েছে। তুমি কষ্ট পেও না সাপ দিদি, এসো আমার এই গরিবের আমের দোকানে এসো, আর যত ইচ্ছে আম খাও। হ্যাঁ যা যা, দয়ার সাগর এসেছে একেবারে। নিয়ে যা, নিয়ে যা একে। তোর মতো গরিবের এসব ছাড়া আর কি কাজ আছে? তেমন তো আর আয় করতে পারিস না, দান করেই তো সব শেষ করলি। যত সব দিদি, এই যে এটা আমার দোকান, আমার দোকানে আমি শুধু আমি বিক্রি করি। তোমার যত ইচ্ছে আম খাও, আর নিজের ক্ষুধা মেটাও। নাগিন টোনার দোকান থেকে আম খেয়ে নিজের ক্ষুধা মেটায়, আর শান্তির সুরে বলতে থাকে, বড্ড শান্তি পেলাম ভাই। তুমি যদি আমাকে এই আম না খেতে দিতে, তাহলে আমি খিদের জ্বালায় এখানেই মরে যেতাম। তুমি অনেক দয়ালু একজন পাখি ভাই। দিদি, আমি জানি খিদের জ্বালা কেমন। তোমার যখন যখন খিদে পাবে, তুমি আমার দোকানে এসে খেয়ে যাবে, কেমন? আচ্ছা ভাই, ঠিক আছে, তুমি আমার বড্ড উপকার করলে। আর যদি আমার কাছে নাগমণি থাকতো, তাহলে আমি তোমাকে কিছু উপহার দিতে পারতাম। যাকগে, যদি কখনো ভাগ্য হয় তোমাকে সাহায্য করার, তবে আমি ধন্য হব। এখন তবে আমি আসি গো ভাই। এরপর নাগিন সাপ চলে যায়। এদিকে টোনা আবার আম বিক্রি করতে শুরু করে। পরের দিন কি গো গালু দাদা, তুমি কি ফল বিক্রির নামে আমাদের সাথে প্রতারণা করা শুরু করেছো? আজকাল কি পোকাওয়ালা ফল বিক্রি করা শুরু করেছো? টাকা নেওয়ার সময় তো কম টাকা নাও না, গুনে গুনে টাকা নাও। আবার আমাকে পোকা খাওয়া ফল দাও, তোমার এই ফল খাওয়ার চেয়ে টোনা দাদার আম খাওয়া অনেক ভালো। এই নাও তোমার ফল, তুমি খাও, আর আমাদের টাকাগুলো ফেরত দাও বলছি। সবাই কালুকাকের থেকে যেসব ফল কিনে নিয়েছিল, সেসব ফল কালুকাকের মুখে ছুড়ে মারে, আর তারা টাকা ফেরত নিয়ে চলে যায়। এটা কি হলো? ফলে পোকা আসলো কিভাবে? তার মানে ওই নাগিনের অভিশাপ লেগে গেল নাকি? না, সামান্য সাপের অভিশাপ কি করে লাগবে? হয়তো গরমের জন্য পোকা ধরেছে। যাই, এসব ফল ফেলে দিয়ে আবার নতুন ফল দোকানে তুলি আমি। এরপর থেকে কালুকাক যতবারই দোকানে ফল তুলতো, সে ততবারই ফলের মধ্যে পোকা ধরতো,
আর পোকা ধরা ফল কেউই কিন্তু না, সবাই টোনার থেকেই আম কিন্তু। না, এভাবে আর মেনে নিতে পারছি না আমি। এই শয়তান নাগিন ছাপের অভিশাপের জন্য আমার সব শেষ হয়ে যাচ্ছে। এদিকে আমার ফল বিক্রি হচ্ছে না, আর ওদিকে দয়ালু টোনার ব্যবসায় লালে লাল হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো টোনাই আমার থেকে ধনী হবে, সেটা আমি কিছুতেই চাই না। আজ রাতে একটা ব্যবস্থা নিতে হবে আমাকে, ডাকটা শুধু হোক। এই তো রাত হয়ে গেছে। আচ্ছা, এই আম গাছটাই তো শয়তান টোনার, তাই না? টোনা দেখ দেখ, এবার আমি তোর ব্যবসায় কিভাবে বিষ ঢেলে দেই। আমার কাছে যে বোতলটা আছে এতে বিষাক্ত কালো বিষ আছে, এই বিষ তো রাম গাছের গোড়ায় ঢেলে দিলেই কেল্লা ফতে। হা হা, আমি যখন ফল বিক্রি করতে পারবো না, তার মানে তোকে আমি ফল বিক্রি করতে দেব না। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! আমার একমাত্র আয়ের উৎস আম গাছকে এভাবে নষ্ট করে দিল কে? কি গো, তুমি কাঁদছো কেন? কি হলো? এ কি, আম গাছের পাতা আম এভাবেই কালো হয়ে গেছে কেন? আমি তো কিছুতেই কিছু বুঝতে পারছি না গিন্নি, এখন কি করে আমাদের সংসার চলবে বলো? টোনা, মনে হয় আমাদের আম গাছে কেউ বিষ দিয়েছে, তা না হলে এমনটা হওয়ার তো কথা ছিল না। আমি তো রাতেই গাছটা ভালো দেখেছিলাম। একমাত্র আয়ের উৎস আম গাছ হারিয়ে টোনা তার স্ত্রীকে নিয়ে একেবারে পথের ফকির হয়ে যায়। কত দিন হয়ে গেল আমরা জল খেয়ে দিন কাটাচ্ছি, এভাবে চলতে চলতে তো আমরা এক সময় না খেয়ে মরে যাব। এদিকে আমার স্ত্রীটা গর্ভবতী, এই সময় ওকে ঠিকভাবে খাবার খাওয়ানো উচিত, অথচ আমি না পেলাম কাজ আর না পেলাম কোনো খাবার। আরে, তুমি সেই দোকানদার না যে আমাকে আম খেতে দিয়েছিল একদিন? তা তুমি এই গহীন বনে কি করছো আর কাঁদছো বা কেন আমাকে বলো? সব দিদি, তুমি এখানে? দিদি, আমি বড় বিপদে পড়েছি। ও আচ্ছা, সবই তো শুনলাম, তবে এই ব্যাপার? তবে তুমি চিন্তা করো না, যে তোমার এই ক্ষতি করেছে সে ঠিক শাস্তি পাবে। আর একদিন তুমি আমাকে সাহায্য করেছিলে, তাই আজ আমি তোমাকেই সাহায্য করব। তুমি একদম কেঁদো না ভাই। ভাই, যাও বাড়িতে যাও, তুমি বাড়িতে গেলে দুটো বাড়ি দেখতে পারবে, একটা আমবাড়ি আর একটা বাঁশের ঘর। এই বাড়ি দুটোই জাদুর, জানো? আমবাড়িতে তুমি অনেক আম পাবে, যা বিক্রি করে তোমার সংসার চলবে। আর বাঁশের ঘরে একটা ডাইনি আছে, যদি তুমি কখনো বিপদে পড়ো বা কেউ তোমার ওই দুই বাড়ির ওপর লোভ দেয়, তাহলে তাকে ডাইনি শাস্তি দিবে আর সব বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। যাও ভাই, বাড়িতে যাও। টোনা, তুমি এসেছো? দেখো দেখো কি কাণ্ড হয়েছে, আমাদের উঠোনে আমবাড়ি আর বাঁশের ঘর কোথা থেকে যেন এসেছে, আমি তো বুঝতেই পারছি না কিছু। এরপর টোনা নাগিনের ব্যাপারে সব কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি অনেক খুশি হয়। এরপর থেকে টোনা আমবাড়ি থেকে আম নিয়ে বাজারে বিক্রি করতে শুরু করে। ও আচ্ছা, তার মানে টোনা এই জাদুই আমবাড়ি থেকে আম নিয়ে বাজারে বিক্রি করছে। তাই তো বলি, টোনা আম কোথায় পাচ্ছে? তবে আর দেরি নয়, এবারে আমবাড়ি আমি চুরি করে নিয়ে যাব। আর ওই বাসের ঘরে মনে হয় কিছুই নেই, ওটা নিয়ে আমার লাভ নেই বাবা। কালু এসব ভেবে যেই না আমবাড়িতে হাত দিবি, তখনই বাসের ঘর থেকে ডাইনি বেরিয়ে এসে কালুকে গিলে খায় আর আবারও বাসের ঘরে ডাইনি ঢুকে যায়। টোনা, তুমি যাও, আমি মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে যাচ্ছি। ঘুম না পাড়ালে তো আমার মেয়েটা সারাদিন জেগেই থাকবে। আচ্ছা টুনি, তুমি তবে থাকো, আমি পা বাড়ালাম কেমন?
কি করবে আর বলো, আমাদের অভাবের সংসার, আর অন্য কাউকে দিয়ে তো কাজ করিয়ে নেওয়ার কোনো টাকা আমাদের নেই, তাই না? তাই তো দুজনকেই এত কাজ করতে হচ্ছে। আচ্ছা টুনি, আমি তবে যাই। এরপর টোনা চলে যায় আর টুনি টুকিকে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে আবার নাগিন তার কন্যাকে খুঁজতে থাকে। কি ব্যাপার, আমার কন্যা কোথায় গেল? এই মেয়েকে নিয়ে আমি আর পারছি না। আমি একটু আগেই তো খাবার খুঁজতে বাহিরে গিয়েছিলাম, এর মাঝেই আমার মেয়ে উধাও আজ আসুক ও গুহায় ফিরে, আমি ওকে খুব বকবো। কি ব্যাপার মা, তুমি কাকে বকতে চাইছো বলো তো? আমাকে? কেন মা, আমি আবার কি করলাম বলো তো? কি করেছিস বুঝতে পারছিস না? বলছি একটু আগেই তো আমি খাবার খুঁজতে গেলাম, এর মধ্যে তুই আবার বাহিরে গিয়েছিলি কেন বলতো? তোকে আমি কতবার বোঝাবো বল, তুই যে ইচ্ছেধারী নাক কন্যা, তুই যে কোনো সময় যে কোনো প্রাণীর রূপ নিতে পারবি, আর এটা যদি কেউ জানতে পারে তবে তো তোর বিপদ হবে রে মা। আহা মা, তুমি আমাকে নিয়ে এত ভেবো না তো, আমার কিচ্ছু হবে না, আমি তো সকলেই সামনে রূপ বদলাই না, আমি তো সকলের চোখকে ফাঁকি দিয়ে আমার রূপ বদলাই মা। এখন তুমি এসব বাবা বাদ দাও তো, আমি ভীষণ ক্লান্ত, আমাকে ঘুমাতে দাও। বেশ কদিন ধরে আমি ওই কৃষক কন্যার কাছে যাই না, কৃষক কন্যার কথা তো আমার খুব মনে পড়ছে, যাই আমি একটু কৃষক কন্যার কাছ থেকে ঘুরে আসি। তবে এতদিন কেন আসুনি গো? আমি একা একা বাসায় ছিলাম, বাবা মা তো আমাকে রেখে জমিতে গেছে। চলো এখন আমরা খেলা করি, বাবা মা তো এক্ষুনি জমি থেকে ফিরে আসবে। এরপর নাগকন্যা টুকি মেলে খেলা করতে থাকে, আর হঠাৎই নাগকন্যা পায়ের আওয়াজ পায়। কে রে, কে যেন আসছে, মনে হচ্ছে তোমার বাবা মা আসছে টুকি, তবে এবার আমি যাই টুকি, নয়তো বিপদ হতে পারে। এরপর নাগকন্যা সাপের রূপ নেয় আর সেখান থেকে চলে যায়, আর তখনই সেখানে টুনি চলে আসে। কি ব্যাপার টুকি, তুই কখন ঘুম থেকে উঠলি? আমি ভাবলাম তুই এখনো ঘুমাচ্ছিস, তবে ভালোই হলো রে তুই জেগে গেছিস। আমি জমি থেকে টাটকা টমেটো নিয়ে এসেছি, খেয়ে নে মা, আমি গিয়ে ঘরের কাজ করি কেমন? কি ব্যাপার, তুই আবার কোথায় গিয়েছিলি? তোকে আমি কতবার করে বলছি গুহার বাহিরে যাবি না যাবি না যাবি না, তুই কেন গিয়েছিলি বলতো? মা, আমি ওই কৃষক কন্যা টুকির কাছে গিয়েছিলাম, টুকির সাথে না খেলে যে আমার একদমই ভালো লাগে না মা, আর এখন বকবো না তো? তোকে বকবো না তো কি করব শুনি, তুই কেন এভাবে বারবার না বলে বাহিরে যাচ্ছিস? হ্যাঁ, না জানি কবে তোর কোন বিপদ হয়। একি টুকি ভাবে জলের মধ্যে পড়ে আছে কেন? এভাবে থাকলে তো টুকি মারা যাবে, না এক্ষুনি টুকিকে আমার বাঁচাতেই হবে। হায় হায় রে, এটা কি হয়েছে, আমার মেয়েটা এভাবে জলে ডুবে আছে কেন? আমার মেয়েটা তো মরে যাবে। মারে মা আমার, টুকি চোখ খোল মা, মারে তোকে কে এভাবে জলে ফেলেছিল? নিশ্চয়ই ওই শয়তান পাখিটা, তাই না? ওই শয়তান পাখিটাই তোকে জলে ফেলেছিল, কথা বল মা, কথা বল। হ্যাঁ শয়তান পাখি, তুই আমার মেয়ের একই হাল করেছিস, হ্যাঁ এবার আমি তোর বারোটা বাজাবো। এসব কথা বলে টুনি একটা লাঠি নিয়ে পাখি রূপী নাগকন্যাকে মারতে শুরু করে, আর মারতে মারতে মেরেই ফেলে, আর তখনই নাগকন্যা সাপে পরিণত হয়ে যায়। এসব কাণ্ড নাগিন তার জাদু আয়নায় দেখতে পায়। শয়তান মহিলা, তুই না জেনে শুনে এটা কি করলি?
আমার সন্তান তোর সন্তানকে বাঁচাতে চেয়েছিল, আর তুই কিনা আমার সন্তানকে মেরে ফেললি। আমি অভিশাপ দিচ্ছি, তোর সন্তানও এমন অর্ধমৃত হয়েই থাকবে। নাগিনের অভিশাপ যেন সত্যি হয়ে যায়, টুকির জ্ঞান কিছুতেই ফেরে না। ততক্ষণে টোনা ফিরে আসে আর টুনি টোনাকে সবটা খুলে বলে। টুনি, তুমি এসব কি কথা বলছো? আমার তো ব্যাপারটা ভালো ঠেকছে না, চলো আমরা টুকিকে নিয়ে ওঝার কাছে যাই। কি কাণ্ড, তোদের মেয়ের এই অবস্থা কিভাবে হলো বলতো? আমার তো মনে হচ্ছে তোদের মেয়ের ওপর অভিশাপ লেগেছে। দাঁড়া, আমি দেখছি সবটা। সর্বনাশ! টুনি, তুই তো নাগকন্যাকে হত্যা করেছিস, তাই নাগিন তোর কন্যাকে অভিশাপ দিয়েছে। এবার শুধুমাত্র নাগিনী পারবে তোর মেয়েকে বাঁচাতে। এসব আপনি কি বলছেন? তবে এবার নাগিনকে আমরা কোথায় পাবো? আর কি করে এবার আমার মেয়েকে বাঁচাবো? অস্থির হোস না টুনি, আমি নাগিনকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। আমার কাছে মন্ত্রপূত বিন আছে, ওই বিন বাজালে নাগিন অবশ্যই এখানে আসতে বাধ্য হবে। কেন কেন ডেকেছিস তুই আমাকে ওঝা? আর কেনই বা মন্ত্রপূত বিন বাজিয়েছিস? টুনির কন্যার ওপর থেকে অভিশাপ তুলে নেওয়ার জন্য তোকে ডেকেছি, আর টুনির কন্যাকে সুস্থ করার জন্য, বুঝতে পেরেছিস? এই অভিশাপ তো কাটানো অত সহজ নয়। টুনি আমার কন্যাকে হত্যা করেছে, তাই আমি বাধ্য হয়ে টুনির কন্যাকে অভিশাপ দিয়েছি। কারণ আমার কন্যা টুনির কন্যাকে জলে ফেলে দেয়নি, বরং ও জল থেকে তোলার জন্য ওখানে গিয়েছিল। আমি বুঝতে না পেরে তোমার সন্তানকে হত্যা করেছি নাগিন, দয়া করে তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। আমি যে আমার সন্তানকে হারাতে চাই না, তুমি তো জানোই নাগিন সন্তান হারানো কতটা কষ্টের। আচ্ছা ঠিক আছে, তবে তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু এই টুকির ওপর থেকে অভিশাপ কাটানোর ক্ষমতা আমার নেই, আর টুকিকে সুস্থ করার ক্ষমতা আমার নেই। তবে হ্যাঁ, টুকিকে সুস্থ করার উপায় আমি বলে দিচ্ছি। জঙ্গলের পাশে একটা কলা বাগান আছে, সেই কলা বাগানের এক কলা গাছে একটা সোনালী কলা আছে। ওই কলা এনে টুকির মাথায় ছোঁয়ালে টুকি একদম সুস্থ হয়ে যাবে। তুমি ঠিক বলছো তো, তবে আমি যাব ওই কলা আনতে, তবু আমি আমার মেয়েকে হারাতে পারবো না। এরপর নাগিন চলে যায় আর টুনিও কলা আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর উড়তে উড়তে টুনি কলা বাগানে পৌঁছে যায় আর এক গাছের কলা খুঁজতে থাকে। আর অনেক খোঁজার পর টুনি এক গাছের সোনালী কলাটা খুঁজে পেয়ে যায়। এই তো এক গাছের সোনালী কলা। তবে আর সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি ওই সোনালী কলা নিয়ে ফিরতে হবে আমায়। তুই এসেছিস বাছা, তবে তাড়াতাড়ি তোর কন্যার মাথায় এই কলাটা ছোঁয়া। এরপর টুনি সোনালী কলাটা টুকির মাথায় ছোঁয়ায় আর টুকি সাথে সাথে একদম সুস্থ হয়ে যায়। মারে মা আমার, এই তো তুই সুস্থ হয়ে গেছিস। টোনা দেখো, আমাদের মেয়ে সুস্থ হয়েছে, চলো এবার আমরা মেয়েকে নিয়ে ফিরে যাই। এরপর টোনা টুনি টুকিকে নিয়ে বাড়ি ফিরে যায়। বনের গভীরে একটা বিরাট আম গাছ ছিল, আম গাছটা অনেক অহংকারী ছিল। উফ বাবা, বনের সকলের কাছে আমি কাজ চাইলাম, তবুও কেউ কাজ দিল না। এই বনে গরিবের কোনো মূল্য নেই, কি যে করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। আমি ভীষণ ক্ষুধাও লেগেছে, এই বনের গভীরে এখন খাবার আমি কোথায় পাই? এসব বলে কবুতর আবারও সামনের দিকে চলতে থাকে। না, ক্ষুধার জ্বালায় আর পা চলছে না। দেখি বনের গভীরে কোনো ফলের গাছ আছে কিনা। আরে আরে, ওই তো একটা আম গাছ, গাছটা তো বেশ সুন্দর, আর কি সুন্দর পাকা পাকা আম ঝুলে আছে। যাই গিয়ে কয়েকটা আম পেড়ে খেয়ে একটু বিশ্রাম নেই। কবুতর আম গাছটার কাছে যায়,
আর আমপাড়ার জন্য যেই না হাত বাড়ায়। এই এই কে রে তুই, তোর সাহস তো কম নয়, তোর এই নোংরা হাত আমার সুন্দর আমের দিকে বাড়িয়েছিস তুই। হ্যাঁ দূরে যা বলছি। আরে আম গাছ, তুমি কথা বলতে পারো? আমার খুবই ক্ষুধা লেগেছে আম গাছ জানো, কয়েকটা আম দাও তো আমি একটু খাই। তোর মতো ছোট লোক গরিবের জন্য আমার আম নয়, আমার গাছের আম সুন্দরী রূপসী আর ধনী পাখিরাই খেতে পারে। তুই তো নোংরা, তোর শরীরে দুর্গন্ধ আমার নাকে আসছে। ছি, দূরে যা বলছি, আমার একদম গা গুলিয়ে আসছে। কি বলছো কি আম গাছ, তোমার গাছের আম সকলেই খেতে পারবে, আর এত বেশি অহংকার করা ভালো নয় জানো। জানোই তো অহংকার পতনের মূল, তাই বলছি আম গাছ আমাকে দয়া করে কয়েকটা আম দাও। এই গরিব, এই তোর কাছে কে নীতি বাক্য শুনতে চেয়েছে শুনি, সামনে থেকে সর বলছি। এইভাবেই আম গাছ সকলের সাথে খারাপ ব্যবহার করে, আর এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন একটা তান্ত্রিক ওই বনে প্রবেশ করে। আজ ভীষণ রোদ পড়েছে, বনে কোথাও একটুও ছায়া নেই, শরীর ভীষণ ক্লান্ত লাগছে, বড্ড পিপাসাও পেয়েছে। উফ, কি যে করি, কেন যে আজকে বনের পাখিদের অবস্থা দেখার জন্য বেরোতে গেলাম, একে তো আজকে উপোস, তার উপরে ভীষণ পিপাসা পেয়েছে, একটু গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে হবে। বিশ্রাম নেওয়ার জন্য তেমন কোনো গাছ তো দেখতেই পাচ্ছি না। আরে ওই তো দূরে একটা বড় আম গাছ দেখতে পাচ্ছি, যাই গিয়ে আম গাছের ছায়ায় একটু বিশ্রাম নেই। বাহ, বেশ শান্তিময় জায়গা তো এটা, একটু ঘুমিয়ে নেই। এই এই পাখি, কে তুই? হ্যাঁ এখানে কেন এসেছিস? ছি, কি বিচ্ছিরি দেখতে তোর চেহারা। এই পাখি, এক্ষুনি এখান থেকে চলে যা, চলে যা বলছি। আমি তান্ত্রিক আম গাছ, আমি বেশ তৃষ্ণার্ত, তাই তোমার ছায়ায় একটু বিশ্রাম নিতে এসেছি। তুই তান্ত্রিক হ আর জাদুকর হ, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তোর এই নোংরা চেহারা ছায়া যদি আমার শরীরে পড়ে, তাহলে আমিও নোংরা হয়ে যাব। চলে যা এখান থেকে বলছি। এমন করো না আম গাছ, আমি তৃষ্ণার্ত আর খুব ক্লান্ত, আমি উপবাস আছি, তাই পানিও খেতে পারবো না। আমাকে একটু বিশ্রাম নিতে দাও, আমি একটু বিশ্রাম নিয়েই চলে যাব। বুঝেছি আমি, তুই সোজা কথার পাখি না, দাঁড়া তোকে তাড়ানোর উপায় আমি জানি। আম গাছ তার শরীর ঝাঁকিয়ে শুকনো পাতাগুলো তান্ত্রিকের উপর ফেলতে থাকে। এক পর্যায়ে তান্ত্রিক বিরক্ত হয়ে রেগে যায়। থেমে যা বলছি, তোর এত অহংকার, তুই আমার তৃষ্ণার্ত আমার ক্লান্তটা বুঝলি না? তোকে আমি অভিশাপ দিলাম, আজ থেকে তুইও আমার মতো তৃষ্ণার্ত হয়ে ভুগবি, আর সেই তৃষ্ণার্ত কোনো নদী জলাশয় নলকূপের পানি দিয়ে মিটবে না, একমাত্র নীল পুকুরের পানি ছাড়া কোনো পানিতেই তোর পিপাসা মিটবে না, তুই সারাক্ষণ তৃষ্ণার্ত হয়ে থাকবি। আরে তোর মতো নোংরা তান্ত্রিকের অভিশাপ আমার কিছুই করতে পারবে না, বুঝতে পেরেছিস? আহ, পিপাসায় গলাটা কেমন জানি কাট হয়ে এসেছে, পানি, দয়া করে আমাকে কেউ একটু পানি দাও, একটু সাহায্য করো, আমার যে বড্ড পিপাসা পেয়েছে, উফ, আমি আর পারছি না। এভাবেই দুদিন কেটে যায়। একদিন ওই আম গাছের নিচ দিয়ে কবুতর যাচ্ছিল, আম গাছ কবুতরকে দেখে বলতে থাকে, এই যে কবুতর দাদা, আমাকে একটু সাহায্য করবে, আমি ভীষণ পিপাসার্ত, দয়া করে আমাকে একটু পানি এনে দাও না গো। আরে আরে, এই আমি কি শুনছি, অহংকারী আম গাছের পিপাসা পেয়েছে, এখন তোমার অহংকার কোথায় গেল শুনি? আমি নোংরা পাখি, তোমাকে আমার হাত দিয়ে পানি দিলে তো তোমার শরীর নোংরা হয়ে যাবে, তাই না? কবুতর দাদা, আমি সেদিনের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি যে আর পারছি না, পিপাসায় আমার পাতাগুলো ঝরে পড়ছে, দয়া করো আমার উপর একটু। তোমার পাপের শাস্তি তোমাকে ভোগ করতেই হবে, আমার হাতে সময় নেই, আমি কোনো সাহায্য করতে পারবো না। কবুতর চলে যায় আর আম গাছ কান্না করতে থাকে। এইভাবে আরো একদিন কেটে যায়। একদিন কাঠুরিয়ার টোনা
কাট কাটতে বনের গভীরে চলে আসে। আজকে আমাকে অনেক কাঠ কাটতেই হবে, নইলে গিন্নি আমাকে বাড়িতে ঢুকতেই দিবে না। এই গিন্নিটাও না আমার দিকটা একটুও বোঝে না। এমন সময় টোনার কানে কারো কান্নার আওয়াজ আসে। মনে হচ্ছে কেউ কাঁদছে, কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না। এই লুকিয়ে লুকিয়ে কে কাঁদছো? সামনে এসো বলছি। এই যে আমি কাঁদছি, তোমার সামনে আম গাছ। আমি অনেক তৃষ্ণার্ত, দয়া করে আমাকে একটু সাহায্য করো। আম গাছের পিপাসা? কিন্তু তুমি তো তোমার শিকড় দিয়ে সমুদ্র থেকে পানি তুলে তোমার পিপাসা মেটাতে পারো। না, পারি না, কারণ সাধারণ এসব পানিতে আমার পিপাসা মেটে না। তান্ত্রিক যে আমায় অভিশাপ দিয়েছে। তান্ত্রিক অভিশাপ দিয়েছে মানে? আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো তো। তাহলে নীলপুকুরের পানি তোমার পিপাসা মেটাতে পারবে, তাই তো? বেশ, আমি এক্ষুনি উত্তরের বনে গিয়ে নীলপুকুর থেকে তোমার জন্য পানি নিয়ে আসছি। টোনা নীলপুকুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে টোনার সাথে এক বৃদ্ধার দেখা হয়। বৃদ্ধা টোনাকে দেখে বলতে থাকে, এই বছর এইভাবে অস্থির হয়ে কোথায় যাচ্ছিস শুনি? তুই যেদিকে যাচ্ছিস সেই দিকটা যায় ভীষণ ভয়ানক। বল বাবা, তুই কেন যাচ্ছিস? ও, তুই আম গাছকে সাহায্য করার জন্য যাচ্ছিস, কিন্তু ওই নীল পুকুরে যে একটা রাক্ষস থাকে, যে ওই নীল পুকুরে যায় ওই রাক্ষস তাকে খেয়ে ফেলে। তুই যাস না বছ, যাস না। কিন্তু বুড়িমা, আমি যে ওই আম গাছকে কথা দিয়েছি, আমি কি করে আমার কথা না রাখি বলো? বেশ, তুই যখন মনস্থির করেছিস তখন আমি তোকে একটু সাহায্য করতে চাই, কারণ আজকাল তোর মতো সাহায্যকারী পাখি খুঁজেই পাওয়া যায় না। এই বীজগুলো যদি তুই রাক্ষসের শরীরে ছিটিয়ে দিস, তাহলে রাক্ষস কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়বে, আর তুই সেই সুযোগে ওই নীল পুকুরের পানি আনতে পারবি। এরপর বৃদ্ধা চলে যায়। টোনা বীজগুলো হাতে নিয়ে নীলপুকুরে যায়। টোনাকে দেখে নীলপুকুর থেকে রাক্ষস উঠে টোনার সামনে আসে, আর টোনা রাক্ষসের ওপর সে বীজ ছিটিয়ে দেয়, আর সাথে সাথে রাক্ষস ঘুমের দেশে পাড়ি দেয়। এই সুযোগে টোনা নীলপুকুরের পানি নিয়ে আম গাছের কাছে আসে। আম গাছ, আর গেদো না, এই দেখো আমি নীলপুকুরের পানি নিয়ে এসেছি, এবার তোমার পিপাসা কমবে। টোনা নীলপুকুরের পানি আম গাছের গোড়ায় ঢেলে দেয়। আহ শান্তি, তুমি অনেক ভালো টোনা, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমি আর কখনোই অহংকার করব না। টোনা, আজ থেকে তুমি আমার আম গাছের আম বিক্রি করবে, কেমন? আর সবাইকে সাহায্য করবে। এরপর থেকে টোনা ওই আম গাছের আম বিক্রি করে অনেক সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, অহংকার পতনের মূল, তাই আমরা কখনোই অহংকার করব না।